হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটু যে টিপস অ্যান্ড ট্রিক প্রো এর আরেকটি এপিসোড আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। তো সিপিএ টপিক অ্যান্ড ট্রেনিংয়ের যে টিউটোরিয়ালগুলি চলতেছে, তো আজকে সেটা দ্বিতীয় টিউটোরিয়াল বা দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বটি আমরা যেটা জানি ছিল যে সিপিএ করার জন্য কী কী লাগে। তো আজকে আমরা মূলত সিপিএ করার জন্য কী কী লাগে সেই বিষয় সম্পর্কে জানবো, কারণ আমরা যদি সিপিএ করতে যাই আমাদের কী কী জিনিস লাগবে সেই জিনিসগুলো যদি আমরা মানে আমাদের কাছে না থাকে তাহলে আমরা সিপিএটা করবো কীভাবে। এখন আমার সিপিএ করার পর্যাপ্ত ইচ্ছা আছে, কিন্তু সিপিএ করার জন্য যে জিনিসগুলি আমার অতি প্রয়োজনীয় সেই জিনিসগুলি যদি না থাকে তাহলে তো আমি সিপিএ করতে পারবো না। প্রবণতা থাকলেই লাভ আছে। তো আপনাকে অবশ্যই প্রবণতা তখন থেকে সৃষ্টি করতে হবে যখন আপনার জিনিসগুলি আছে, তখন থেকে আপনি প্রবণতা সৃষ্টি করতে পারেন যে আমি সিপিএ করতে পারবো, ঠিক আছে? তো সেই জন্য ওই সিপিএ করতে কী কী লাগে সেই জিনিসগুলি আপনাদের জানতে হবে। জানার পরে যারা বিগিনার আছে তারা বুঝতে পারবেন যে আসলে সিপিএ আপনি করতে পারবেন কি না, ঠিক আছে? তো যাই হোক, আমি সিপিএতে কী কী লাগে সেই টিউটোরিয়াল যাওয়ার পূর্বে, এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করেন এবং বেল বাটন ক্লিক করে রাখেন যাতে নেক্সট টিউটোরিয়ালটি পেয়ে যান। তো আমি সিপিএতে কী কী লাগে সেই ইয়েতে চলে যাচ্ছি। আমি এই সবগুলি একটা ইয়ে দিচ্ছি, ব্যাখ্যা দিব। তো এখানে আসলে আপনারা হয়তো এই লেখাগুলি দেখে হয়তো বলবেন যে আমার তো এরকম তেমন কিছুই নাই বা আমার এতগুলি জিনিস না, আমার দু একটা জিনিস আছে। তো আমি সবগুলির এই বিষয়গুলি বলতেছি। আসলে এইগুলি হইতেছে যে একটা ফিট সিপিএ মার্কেটারের জন্য এইগুলি সবগুলি প্রয়োজন আছে, কিন্তু আপনি যদি নতুন হন তাহলে আসলে আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন কিন্তু সোজারও একটা ব্যবস্থা আছে, যে পাস করানোর একটা ব্যবস্থা থাকে যে এরকম কিছু কিছু পড়ে গেলে আপনি পাস করতে পারবেন, কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু সবই পড়ে, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে এখানে সবগুলি দেওয়া আছে, কিন্তু এখান থেকে আপনি যদি পাস করতে চান আর কি, পাশের মতো হন বিগিনার, তো আপনাদের জন্য কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলি দিয়ে আপনারা সিপিএ মার্কেটিং করতে পারবেন। কিন্তু প্রধানত যে জিনিসটা আপনাকে লাগবেই লাগবে সেটা তো পিসি তো লাগবেই, আপনার একটা কম্পিউটার লাগবে, পার্সোনাল কম্পিউটার হোক আর যেটি হোক আপনার একটা কম্পিউটার লাগবে। আর এটা তো 100% যে আপনি এটা ছাড়া হবে না। যেরকম আপনি পরীক্ষা দিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কী হয় যে মেন ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলি কিন্তু পড়তে হয়, যে পাস করার জন্য এইগুলি আসে, আপনার এইগুলি লাগবেই 100%, এইগুলি ছাড়া আপনি পাস করতে পারবেন না। তো সেরকম হচ্ছে পিসি যেরকম। তারপরে দেখেন ইন্টারনেট কানেকশন, এটাও সেম সিস্টেম। তো ইন্টারনেট কানেকশন হলেই হয় না, আপনি যদি সিপিএ করতে চান তাহলে অবশ্যই কী লাগবে, আপনার ব্রডব্যান্ড লাগবে, ঠিক আছে? কারণ এখন বাংলাদেশে প্রায় জায়গাতে ব্রডব্যান্ড আছে। তো আসলে যদি ব্রডব্যান্ড না থাকে, ব্রডব্যান্ড থাকাটা 100% ভালো কাজ, কারণ আপনি যদি ভালো ছাত্র হতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে যদি ভালো সিপিএ মার্কেটার হতে চান তাহলে আপনাকে ব্রডব্যান্ড লাগবে। আপনি মডেম দিয়ে কী করতে পারবেন না, সেরকমভাবে সিপিএ করতে পারবেন না। তো আপনার যদি না থাকে তাহলে ঠেকা কাজ চালাতে পারবেন মডেম দিয়ে, কিন্তু সেটা ব্রডব্যান্ডের মতো হবে না। আপনাকে ব্রডব্যান্ডটা ইউজ করাটা অতি জরুরি, আর যদি না থাকে তাহলে আপনি মডেম ইউজ করতে পারেন, কিন্তু আমি আবারও বলতেছি মডেম দিয়ে সেই পরিমাণ কাজ করতে পারবেন না। তো যাই হোক, এটা হচ্ছে যে নাই মামা যে খানা মামা ভালো, যদি ব্রডব্যান্ড না থাকে তাহলে মডেম ইউজ করতে পারেন। তো সেকেন্ড জিনিস, থার্ড যেটা হচ্ছে যে ইমেল, আপনার ইমেল লাগবেই। আপনি যদি প্রকৃত সিপিএ মার্কেটার হতে চান, ইনকাম করতে চান, তাহলে আপনার কী লাগবে, 100% ইমেল লাগবে। তো আমি এরপরে ট্রাফিক সোর্স নিয়ে যখন কথা বলবো তখন আমি এই বিষয়গুলির মানে গুরুত্বটা বোঝাবো, যে আমি ইমেলের গুরুত্বটা বোঝাবো কতটা। তো সেখানে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইমেলের গুরুত্বটা কত, ঠিক আছে? তো এখানে ইমেল 50+ দেখছি, ইমেল 50+ কিন্তু হবে না, আরও বেশি লাগবে। তো বিগিনার হিসেবে 50টা ইমেলই আমি ধরে নিলাম, যে বিগিনার হিসেবে আপনাদের 50টা মিনিমাম ইমেল লাগবে। আর সেই ইমেলগুলির ভিতরে ধরেন আমি জিমেলের কথাই বলবো, যে 1 নম্বর, ঠিক আছে? তো জিমেল হয়ে জিমেল লাগবে ধরেন 50টা ইমেলের ভিতরে, জিমেল ইমেলই আপনি 50টা নেবেন, ঠিক আছে? কারণ জিমেল হইতেছে ইমেলের ভিতরে সবচেয়ে সেরা মেল, আর এটার সব দিক দিয়ে অনেক ফেসিলিটি আছে। তো আমি এইসব সম্পর্কে আপনাদের পরবর্তীতে কথা বলবো যে জিমেল কেন নেবেন। তো জিমেল লাগবে আমি বললাম, যদি জিমেল না থাকে তাহলে ইয়াহু ইউজ করতে পারেন, ইয়াহু যদি না থাকে তাহলে আউটলুক বা হটমেল যেটা ইউজ করেন, কিন্তু ওইগুলির চেয়ে আপনার জিমেলটা খুব ভালো এবং খুবই প্রয়োজনীয়। আপনি যদি ভালো কাজ করতে চান, বেশি ইনকাম করতে চান, তাহলে আপনার জিমেল লাগবে, জিমেল ছাড়া কোনো উপায় নেই। 4 নম্বর যেটা হচ্ছে ওয়েবসাইট,
ওয়েবসাইট জিনিসটা উঠতেছে, যারা সিপিএতে আসে, সিপিএতে আসলে আপনার দেখা গেছে যে ওয়েবসাইট বিষয়টা লাগে, ওয়েবসাইট দিয়ে আসলে সিপিএ অফার প্রমোট করা যায়। তো একজন মানুষের যদি ভালো ওয়েবসাইট থাকে তাহলে সে ওয়েবসাইট দিয়ে তার অফারগুলি প্রমোট করতে পারবে, এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবে, ঠিক আছে। তো ওয়েবসাইট জিনিসটা বিগিনারদের জন্য আমি বলি না, তো ওয়েবসাইট যারা পাকাপোক্ত হয়ে যাবে, দেখা গেছে 2-3 মাস সিপিএ করার পর যখন ইনকাম দেখতে পাবে তখন নিজেরাই নিজেদের প্রয়োজনে ওয়েবসাইট একটি বানাই নেবে বা যে কোনোভাবে সংগ্রহ করবে। তো এই জিনিসটা আসলে বলতে হয় না, এটা আপনাদের খুব প্রয়োজনীয় না, আমি যেহেতু বিগিনারদের জন্য টিউটোরিয়াল দিচ্ছি তো আমি এটা বললাম যে আসলে কী কী লাগে। তো এখানে ওয়েবসাইটটা আপনাদের না হলেও চলবে, সমস্যা নাই, কিন্তু আপনার অনেক ফ্রি ওয়েবসাইট আছে ওইগুলি খুললে কিন্তু কাজ হবে না, ওয়েবসাইট ওয়েবসাইটের মতো হতে হবে, ওয়েবসাইট থাকতে হবে যে ট্রাফিক সম্পূর্ণ, আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে যাবে, ভালো ট্রাফিক আসবে যাবে, তাহলে আপনি সেই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। এখন একটা ব্লগস্পট সাইট খুললেন যেখানে আপনার হাজার হাজার টিউটোরিয়াল আছে বা হাজার হাজার পোস্ট আছে কিন্তু একটা ট্রাফিকও আসে, তাহলে কিন্তু লাভ নেই, ঠিক আছে। আপনার ওয়েবসাইটটা ওরকম হতে হবে যেখানে মানুষ আসে যায়, মানুষের প্রবণতা আছে, যেরকম গুগল, মানুষ কত মানুষ কোটি কোটি মানুষ সার্চ করে, ঠিক আছে, এরকম ফেসবুক আছে কোটি কোটি মানুষ ইউজ করে। তো আপনার ওয়েবসাইট খুললেন এখন কোনো মানুষ ইউজ করে না বা ঢুকে না, তাহলে তো লাভ নেই। তো ওরকম টাইপের ওয়েবসাইট তৈরি করতে হবে, ওরকম মানসম্পন্ন ওয়েবসাইট তৈরি করতে হবে যাতে আপনার কাজ করতে পারেন। তো এটা পরবর্তীতে ওয়েবসাইট নিয়ে যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে আমাকে বলতে বলেন যে ওয়েবসাইট নিয়ে কিছু বলার জন্য, তাহলে আমি অবশ্যই বলবো। আর সোশ্যাল নেটওয়ার্কের ভিতরে আপনার সোশ্যাল নেটওয়ার্কও লাগে, সোশ্যাল নেটওয়ার্ক বলতে আমি ফেসবুকের কথা বলছি, তারপরে টিন্ডারও কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক, ওটা ডেটিং অবশ্য, তারপর ইনস্টাগ্রাম আছে, তারপরে আরও অনেক কিছুই আছে, আপনারা দেখেন যে সোশ্যাল কত কিছু আছে, ঠিক আছে। তো এইগুলি আসলে রাখবে আপনার যখন সিপিএ মার্কেটিং করবেন তখন 100% এই জিনিসগুলির সাথে আপনার ধারণা থাকতে হবে, এই জিনিসগুলি আপনার কী থাকতে অ্যাকাউন্ট থাকতে হবে, সম্পৃক্ততা থাকতে হবে। কারণ আপনার দেখা গেছে যে হঠাৎ করে আমি লিড পাচ্ছেন না, তখন আপনি কী করবেন, কিছু সিপিএ অফার আপনি সোশ্যাল নেটওয়ার্কেও চ্যাট করে প্রমোট করতে পারবেন, সেজন্য আমি বললাম। কিন্তু আপনার যদি না থাকে তাহলে আসলে কিছু করার নাই, এই জিনিসগুলি আসলে মানুষের প্রায় মানুষের থাকে, ফেসবুক জিনিসটা একটা মানুষের নাই, এটা বিশ্বাস করতে পারলাম না। তো ফেসবুক দিয়ে কীভাবে সিপিএ প্রমোট করবেন এই বিষয় নিয়ে নেক্সটে কথা বলবো। তারপর দেখেন যে ইনভেস্টমেন্ট বলছি, তো ইনভেস্টমেন্ট বিষয়টা দেখে অনেকে হয়তো দৌড়াবে পালাবে, কারণ বাংলাদেশের মানুষ হয়তো আগে, এখন করে কম বেশি, কিন্তু আগে একদমই ইনভেস্টমেন্টের প্রতি ইয়ে ছিল না, আগ্রহ বোধ করে নাই, কারণ ইনভেস্টমেন্ট দেখলে ভয়ে পালায় যে হয়তো আমার টাকাগুলি মেরে গেল। আসলে এটা আপনাকে বলছি যে আপনি যখন বিগেনার তখন আসলে দেখা গেছে অনেক বিগেনারই ইনভেস্ট করেন না বুঝে, ঠিক আছে, না বুঝে ইনভেস্ট করার কোনো লাভ নেই। আপনাকে প্রথমত কী করতে হবে, সিপিএ সম্পর্কে জানতে হবে, সিপিএ করতে হবে, সিপিএ যখন বুঝে যাবেন তখন আপনি নিজেই নিজেরটা ইনভেস্ট করবেন। আর তখন ইনভেস্ট কেন করবেন সেটা বলতেছি, ইনভেস্ট যখন আপনার 5 টাকা লাভ হয়েছে তখন আপনি চাবেন যে আমার 10 টাকা হোক, যখন 10 টাকা হয়েছে আপনি তখন চাবেন 15 টাকা হোক। তো এই 15 টাকা বা 10 টাকা, 5 টাকা থেকে 10 টাকায় যাইতে হলে আপনার অবশ্যই অবশ্যই কী লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। তো এই জিনিসগুলি নিয়ে নেক্সটে কথা হবে, কিন্তু এই জিনিসগুলি আপনার প্রয়োজন আছে। আপনি চিন্তা করে দেখেন যে প্রথমত আপনার পিসি লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে, ইমেল লাগবে, এই তিনটা জিনিস আপনার লাগবেই লাগবে, ঠিক আছে। আপনার এই তিনটা জিনিস ছাড়া আপনি সিপিএতে আসতে পারবেন না। যদি আপনি চিন্তা করে দেখেন যে আমার এই জিনিসগুলি নাই বা আমি এই জিনিসগুলি তৈরি করতে বা আমার থাকবে না, তাহলে দয়া করে সিপিএ থেকে সরে যান, আপনার সিপিএ করার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনি এইগুলি সংগ্রহ করতে পারেন বা এইগুলি থাকে তাহলে সিপিএতে আসেন, সমস্যা নাই, আমি তো আসি। তো এই জিনিসগুলি নিয়ে আসলে অনেক বক বক করে ফেললাম। তো এই জিনিস আর নিচের যে তিনটা আছে, এই তিনটা আসলে সোশ্যাল নেটওয়ার্কটা সবাই থাকে এটা বলতে হয় না, তো এটা আমি এমনি বললাম। ওয়েবসাইট আর ইনভেস্টমেন্টটা হইতেছে যে আসলে যারা বিগিনার থেকে একটু উঁচু পর্যায়ে গেছে তারা নিজেরাই নিজেদের ইনভেস্টমেন্ট তৈরি করে নেয়, অর্থাৎ ইনভেস্ট করতে তারা নিজেরাই আগ্রহ থাকে যে আমার যত বেশি ইনভেস্টমেন্ট করবো তত বেশি আমার ইনকাম হবে। তো যাই হোক, ইনভেস্টমেন্ট সব কিছু নিয়েই আমি নেক্সটে কথাগুলো, আমি জাস্ট বিস্তর কিছু বেসিক কথা বলে যাচ্ছি এবং বেসিক কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের কী কী লাগতে পারে, সেই জিনিসগুলি আমি দেখাইলাম, আপনারা এই জিনিসগুলি জাস্ট সংগ্রহ করেন, ওপরে তিনটা সংগ্রহ করেন যারা বিগিনার আছেন, তো তাহলে হয়ে যাবে। তো যদি এখনও আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জলদি জলদি বেল বাটনে ক্লিক করুন। তো নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন, অবশ্যই নেক্সট টিউটোরিয়ালটি আরও ভালো হবে। তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।